আর চলে গেলাম একটা অন্নপ্রাশনের বাড়ি। দেখো আমরা সবাই যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে গিয়ে এই খাবারটা কি সুন্দর সাজিয়ে রেখেছে, যেটা দেখে বেশ ভালো লাগছিল খাবারের জায়গা। আর এইখানে একটা পুচকা শুয়ে আছে। খাবারের জায়গাটা দেখে নীলের খুব ভালো লেগেছে, ও বলছে আমি খেতে বসি, আমি খেতে বসি। আমরা বললাম হ্যাঁ খেতে বস, বসে আছে বেশ, কিন্তু কিছু খাইনি। সেখান থেকে বেরিয়ে গেলাম, এবার পকোড়ের স্টল দিয়েছিল, সেগুলো খাচ্ছে নীল। তারপর চলে গেলাম মেন খাবারে। মেন খাবারে ছিল সাদা ভাত, মাছে মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল গরমা গরম বেগুনি। আর দিয়ে গেল একটা লেবু। মুগের ডালটা দিয়ে আমি ভাত মাখিয়ে বেগুনো দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। মুগের ডাল আর বেগুনি দিয়ে খাওয়ার পর দিয়ে গেল কাতলা মাছের ঝাল। এই দেখো কাতলা মাছের ঝাল দিয়ে গেল। কাতলা মাছের ঝাল দিয়ে খাওয়ার পর দিয়ে গেল মাংস। ওইদিকে নীল একা একা বেশ খাচ্ছে, ছিল চিকেন। আর দিয়ে গেল স্যালাড। আজকের মতো ভিডিওটি এইটুকুই, টাটা বাই বাই। সব শেষ করার পর ছিল আইসক্রিম।